আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি এবং আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটি আমাদের ময়মনসিংয়ের বিখ্যাত ঐতিহ্যবাহী দোকান, মিষ্টির দোকান কৃষ্ণাকেবিন নিয়ে, যেটা স্টেশন রোডে অবস্থিত। ময়মনসিং শহরে রিক্সা বা হচ্ছে টমটম যে কোনো কিছুতে আপনি বলেই হবে স্টেশন রোডের কৃষ্ণাকেবিন মিষ্টির দোকানে যাব। ওরা একভাবেই নিয়ে আসবে, মানে এক নামে সবাই চেনে, এত বছরের ঐতিহ্যবাহী একটা দোকান। জাস্ট আমি রোডটা দেখিয়ে দিচ্ছি, যে স্টেশন রোড যেটা আছে, যে রোডটা আছে সেই রোডে, রোডের সাথে লাগানোই, এবং পাশে আমি দুটা বিল্ডিং দেখিয়ে দিয়েছি। আপনারা যারা নতুন আছেন তারা এভাবে লোকেশন করেও কিন্তু সুন্দর মতো চলে যেতে পারবেন। তো চলুন দোকানের ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক দোকানের ভেতরের অবস্থা কি। চলে আসলাম আমরা দোকানের ভেতরে, আর দোকানে ঢুকতেই যেটা সেটা হচ্ছে কৃষ্ণাকেবিনের মূল্য তালিকা। এখানে আপনারা মিষ্টির যে রেটটা আছে, মানে ওই দিনের যে রেটটা আছে সেটা আপনারা জানতে পারবেন, এবং এই অনুযায়ী আপনারা নিজেরা কিনতে পারবেন কোনটার দাম কত। আপনাকে মানে ভাগ করে জিজ্ঞেস করতে হবে না, এখানে সব কিছু লেখাই থাকে। আগে কৃষ্ণাকেবিনে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, বাট করোনাকালীন সময়ে সেই ব্যবস্থাটা উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি আসেন আমি রেকমেন্ড করব অবশ্যই কৃষ্ণাকেবিনের মিষ্টি নিয়ে তারপরে হচ্ছে ফিরবেন। আর ওনাদের দইও আছে, দইটাও খুব মজা, বাট মিষ্টিগুলো খুবই মজার। এখানে রসমালাইটা অসাধারণ, এখানে যে মন্ডাটা আছে সেটাও খুবই অসাধারণ। আর দোকানটা খুব ছোট পরিসরের সামনে, এখানে যা সেল হয়, এবং ওনাদের দোকানের পেছনেই কিন্তু ওনাদের যে কারখানাটা আছে সেটা আছে। তো আমরা এখন প্যাকেট করে নিচ্ছিলাম আমাদের আত্মীয় স্বজনের জন্য। ময়মনসিংয়ে আমি যতবারই এসেছি আমাদের আত্মীয় স্বজনের জন্য কৃষ্ণাকেবিনের মিষ্টি নিতে ভুলিনি। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এন্ট্রি রেস্ট্রিক্টেড করা, মানে এখানেই কিন্তু ওনাদের কারখানাটা, এখানে যে গলিটা আছে এটার পরে যে বিল্ডিংটা আছে এখানেই সব মিষ্টিগুলো সাধারণত বানানো হয় এবং এখান থেকে এনেই সেল করা হয়। সামনে খুব বেশি টাল করে রাখা হয় না, কারণ যেহেতু একদম ফ্রেশ থাকে কারখানাটা বিল্ডিংয়ের সাথে লাগানো, তো ওখান থেকে ওনারা আপনারা বললে ওনারা ওখান থেকে এনে দেবে। জাস্ট এখানে কিছু স্যাম্পল হিসেবে রেখে দেওয়া হয়, যেমন এখানে মন্ডার স্যাম্পল হিসেবে কিছু মন্ডা রেখে দেওয়া হয়েছে। আপনি বললে ওখান থেকে 5 কেজি 10 কেজি যার যেরকম লাগবে, 1 কেজি 2 কেজি যতটুকু লাগে ভেতর থেকে তারা এনে আপনাকে প্যাক করে দেবে সুন্দর করে। এবং সবগুলো মিষ্টি খুবই 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 ফ্রেশ। মন্ডার মধ্যে আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনাদেরকে গুড়ের যে মন্ডাটা আছে ওইটা নেবার জন্য। ওইটা আসলে ওইটার টেস্টটা বলার মতো না আমার কাছে। আমার তো খুব ফেভারিট, আমার সবগুলোই খুব ফেভারিট, বাট গুড়েরটা বেশি ফেভারিট। তো এই ছিল আমার ছোটোখাটো একটা স্মল ব্লগ কৃষ্ণাকেবিন নিয়ে। অবশ্যই যাবেন, যেয়ে জানাবেন যে আসলে কেমন লাগলো। ব্লগটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে মিক্সড ম্যাজিক উইথ শ্রাবণীর নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। এবং যাবার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।